এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব সম্প্রদায় 1988 সাল থেকে বিশ্ব এইডস দিবস পালন করে আসছে। ইউএন এইডসের তথ্যমতে বর্তমানে দেশে প্রতি বছরই বাড়ছে এইডস রোগীর সংখ্যা। এইডস রোগীদের প্রতি মানবিক আচরণের তাগিদ দেন বিশ্লেষকরা। আমিনুল মজলিশের রিপোর্ট। যথাযথ প্রচারণা আর সচেতনতার কারণে সমাজের আর দশজনের মতোই এখন এইডস রোগীদের যাপিত জীবন বেশ স্বাভাবিক। এইডস সম্পর্কে এখন আর নেই সনাতনী ধারণা। এইচআইভি অ্যাটাকস বাই এন্টারিং দ্য ব্লাড স্ট্রিম। তবে তারপরও পরিসংখ্যান বলছে দেশে প্রতি বছরই বাড়ছে এইডস রোগীর সংখ্যা। এইচআইভি রোগীর সংখ্যা খুব ধীরে ধীরে বাড়ছে। আমাদের আনুমানিক সংখ্যা হচ্ছে 13-14,000 2018 সালের জন্য। এইডস তো হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ, যেটা অনেক কারণেই হতে পারে। মার যদি হয়ে থাকে, বাচ্চার কাছে, স্বামীর যদি থেকে থাকে, তার রেগুলার সেক্স পার্টনার, তার যদি হয়ে থাকে কোনো কারণে সে লুকিয়ে বিয়ে করে এবং ওয়াইফকে না জানায়, তাহলে সেই ক্ষেত্রে চান্সটা বেশি থাকে। নেপথ্য কারণ ব্যাখ্যা করলেন বিশ্লেষকরা। ইন্টারভেনাস ড্রাগ ইউজার আমাদের বড় একটা চ্যালেঞ্জ। রিটার্ন মাইগ্রেন্ট যারা আসছে তারা একটা বড় চ্যালেঞ্জ আমাদের, এবং তাদের পরিবার অ্যাফেক্টেড হচ্ছে, যারা জানে না কিছু, এবং এই দুটাই প্রসঙ্গে তো আমরা বেশি পেয়ে থাকি। সার্ভিস সেন্টারের সংখ্যা অনেক বেড়েছে, সুতরাং কেস ডিটেকশন বাড়ছে, এবং সেই সাথে বিশ্বব্যাপী এটা মানে জানা যে যে দেশে প্রেভেলেন্স এত কম সে দেশে এইচআইভি একটু একটু করে বাড়বে, এটা কমানো সম্ভব। চিকিৎসা ব্যবস্থাকেও প্রতিরোধের অংশ হিসেবে বিবেচনা করার পরামর্শ সংশ্লিষ্টদের। গ্লোবালি আমরা বলি ট্রিটমেন্ট অ্যাজ প্রিভেনশন, অর্থাৎ আপনি যদি অ্যান্টিরেট্রোভাইরাল ড্রাগস যদি একজন রোগী ঠিকমতো খেয়ে থাকে, তাহলে তার দেহে ভাইরাসের পরিমাণ এত কমে যায় যে সেটা আর সংক্রমিত অবস্থায় থাকে না, সংক্রমিত হওয়ার মতো অবস্থায় থাকে না। এই নির্ণয় এবং চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকার বহন করছে, সারা দেশব্যাপী এটা ছড়িয়ে আছে, মানুষের সুযোগটা নেওয়া দরকার। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা।